আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি রেজওয়ান এলফিস শুরুতে বিআরবি কেবল সংবাদ শোনা চলে গেলেন বরেণ্য আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক দুই নেত্রীর আইনজীবী হিসাবে আলোচিত এই ব্যক্তিত্ব উপার্জিত অর্থের প্রায় সব দান করেছেন চিকিৎসা সেবায় পটুয়াখালীর আগুনমুখা নদীতে স্পিডবোট ডুবির ঘটনায় চারজনের লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড এখনও নিখোঁজ একজন নড়াইলে নিজ বাড়ি থেকে অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক অরুণ রায়ের গলা কাটা লাশ উদ্ধার ঘাতক চিহ্নিত করতে পারেনি পুলিশ দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবার বিস্তারিত চলে গেলেন বরেণ্য আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক রাজধানীর একটি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে ছিলেন বর্ণাঢ্য জীবনের অধিকারী সাবেক এই অ্যাটর্নি জেনারেল আইনজীবী রফিকুল হক সবচেয়ে বেশি আলোচনায় আসেন 111-এর পর শেখ হাসিনা এবং খালেদা জিয়ার পক্ষে আইনি লড়াই তাকে বিপুল পরিচিতি এনে দেয় অসীম সাহসিকতার সঙ্গে তিনি রাজনীতিবিদদের পাশে এসে দাঁড়ান অর্থ উপার্জন করেছেন দুই হাতে কিন্তু তেমন কিছুই রাখেননি নিজের কাছে সব দান করেছেন চিকিৎসা সেবায় আইনজীবী হিসাবে মামলা সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠান আর কর্পোরেট হাউজের কাছে অনেক আগে থেকেই পরিচিত থাকলেও দেশের সর্বসাধারণের কাছে তিনি পরিচিতি পান 1/11 সময়ে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের রোশানলে শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়া কারাবন্দী হলে তাদের আইনি সহায়তা এগিয়ে আসেন বেশ রফিকুল হক দুই নেত্রীকে বিনা পারিশ্রমিকে আইনি সহায়তার পাশাপাশি গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার দাবিতে তিনি সোচ্চার হন এভাবে দেশবাসীর কাছে শ্রদ্ধার আসনে আসীন হন বেশ রফিকুল হক আমি যেটা ফাইট করছি নট ফর হাসিনা অর ফর খালেদা ইট টু এস্টাবলিশ রুল অফ ল কনস্টিটিউশনাল সুপ্রিমেসি ফান্ডামেন্টাল রাইটস হিউম্যান রাইটস এইগুলোর জন্য 1935 সালের 2 নভেম্বর অবিভক্ত ভারতের কলকাতা জন্ম নেন ব্যারিস্টার রফিকুল হক বাবা মুমিনুল হক ছিলেন চিকিৎসক একসময় 24 পরগনায় মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানও ছিলেন মায়ের নাম নূরজাহান বেগম রফিকুল হকের পড়াশোনা শুরু চেতলা হাই স্কুলে তারপর ইসলামিয়া কলেজ থাকতেন বেকার হোস্টেলে 1955 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং 57 সালে দর্শনে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন 1958 সালে এলএলবি পাশ করে 2 বছর পর শুরু করেন আইন পেশা 1962 সালে যুক্তরাজ্য থেকে বারেট ল করেন আর পাকিস্তান সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন 1965 সালে 1973 সালে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগে আইনজীবী হিসেবে যোগদান করেন দীর্ঘ 6 দশক তিনি আইন পেশার সাথে সম্পৃক্ত ছিলেন ছাত্রজীবনে তার সহপাঠীদের মধ্যে ছিলেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ছাত্রাবস্থায় যুব কংগ্রেস পশ্চিমবঙ্গের নেতৃত্ব দেন রফিকুল হক তখন পুরো ভারতের সভাপতি ছিলেন ইন্দিরা গান্ধী যদিও পরে রাজনীতি থেকে নিজেকে দূরে রাখেন রফিকুল হকের পিতা সহ পরিবারের বেশিরভাগ সদস্যই ছিলেন চিকিৎসক কিন্তু দাদির ইচ্ছায় আইন পেশায় আসেন তিনি আমার ফাদার ছিলেন ডাক্তার ওয়াইফ ছিলেন ডাক্তার আমার বোনেরা ডাক্তার আমি আর আমার ছেলে আনফরচুনেটলি লয়ার হয়েছি সুদীর্ঘ এই পথ চলায় অনেক গুরুত্বপূর্ণ আইন প্রণয়নে ভূমিকা রেখেছেন রফিকুল হক কাজ করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের সাথে তার জুনিয়রদের মধ্যে 4 জন দেশের প্রধান বিচারপতি ছিলেন দেশের বিচার বিভাগের ভাবমূর্তি রক্ষার জন্য ব্যারিস্টার রফিক সবসময় সোচ্চার ছিলেন সত্য কথা বলতে তিনি কখনো কুণ্ঠাবোধ করেননি সবসময় দেশের রাজনৈতিক সমস্যার সমাধান চেয়েছেন বসিয়ে নেই আইনজীবী তাই দুই নেত্রীকে একসাথে বসানোর চেষ্টা ছিল তার কিন্তু না পারায় আক্ষেপও ছিল ঝঞ্ঝাট যত প্রবলেম সবই তো সংলাপে চলে দিত 1990 সালের 7 এপ্রিল থেকে 17 ডিসেম্বর পর্যন্ত রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন ব্যারিস্টার রফিকুল হক কিন্তু কোনো সম্মানই নেননি পেশাগত জীবনে তিনি কখনো কোনো রাজনৈতিক দল করেননি তবে রাজনীতিবিদরা সবসময় তাকে পাশে পেয়েছেন আমি যেহেতু নন পলিটিশিয়ান আই এম পিওর অ্যান্ড সিম্পল লয়ার আমি সবার জন্য কাজ করেছি 2011 সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান তার স্ত্রী ডাক্তার ফরিদা হক আর একমাত্র ছেলে ব্যারিস্টার ফাহিমুল হকও আইন পেশায় আছেন আত্মমানবতার সেবায় অনন্য অবদান রেখেছেন রফিকুল হক ঢাকা শিশু হাসপাতাল প্রতিষ্ঠায় ভূমিকা রাখা ছাড়াও বারডেম হাসপাতালে মাইক্রোবায়োলজি বিভাগ ও নূরজাহান ওয়ার্ড আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল ও আদ্দিন হাসপাতালের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি সবশেষ গাজীপুরের কালিয়া করে 100 সজ্জার হাসপাতাল প্রতিষ্ঠা করেন 25টিরও বেশি সেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে তিনি সরাসরি জড়িত ছিলেন আমি তাদের কাছ থেকে ইনকাম করছি তাদের সেবার জন্য আমরা খুব কম লয়ার আছে যারা এইভাবে হসপিটাল স্কুল বা কলেজ এটা করেছে
ব্যারিস্টার রফিকুল হক তার জীবনের উপার্জিত অর্থের প্রায় সবই ব্যয় করেছেন মানুষের কল্যাণ ও সমাজসেবায়। তার এই উদ্যোগকে বিরল বলে আখ্যায়িত করেছেন আইন অঙ্গনে তার সমসাময়িকরা। আহমেদ সরোয়ার, বাংলাভিশন, ঢাকা। পটুয়াখালীর আগুনমুখা নদীতে স্পিডবোট ডুবির ঘটনায় চারজনের লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড, এখনও নিখোঁজ একজন। পুলিশ জানায় আজ সকালে আগুনমুখা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। এরা হলেন রাঙ্গাবালী থানার পুলিশ সদস্য মোহাম্মদ মহিবুল্লাহ, রাঙ্গাবালী উপজেলার কৃষি ব্যাংকের বাহিরচর শাখার পরিদর্শক মোসাফিজুর রহমান। বাকি দুজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। এখনও নিখোঁজ ইমরানকে উদ্ধারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। গত 22 অক্টোবর পটুয়াখালীর রাঙ্গাবালীর আগুনমুখা নদীতে ঢেউয়ের তোড়ে স্পিডবোটের তলা ফেটে ডুবে যায়। সে সময় 18 যাত্রী 13 জনকে জীবিত উদ্ধার করা হয়। নড়াইলের তুলারামপুরে নিজ বাড়িতে খুন হলেন বেসরকারি একটি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক। পুলিশ জানায় গতরাতে তুলারামপুরের বেনাহাটি গ্রামে দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করেছেন অবসরপ্রাপ্ত শিক্ষক অরুণ কুমার রায়কে। নিহত অরুণ কুমার রায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর খুলনা অঞ্চলের উপপরিচালক নিভারানী পাঠকের স্বামী। স্থানীয়রা জানায় বেনাহাটি গ্রামে একা থাকতেন অবসরপ্রাপ্ত শিক্ষক অরুণ কুমার রায়। চাকরির সুবাদে তার স্ত্রী, প্রকৌশলী ছেলে এবং ডাক্তার মেয়ে অন্য জায়গায় থাকেন। গতকাল সারাদিন স্বামী অরুণ রায়ের কোনো খবর না পেয়ে সন্ধ্যার পর স্ত্রী নিভারানী পাঠক ও ছেলে ইন্দ্রজিৎ রায় বেনাহাটির বাড়িতে যায়। মই বেয়ে দোতলা ভবনে উঠে দরজা ভেঙে ঘরে ঢোকেন। এ সময় অরুণ রায়ের গলা কাটা লাশ দেখে পুলিশকে খবর দেয় তারা। কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন সদর থানার ওসি ইলিয়াস হোসেন। আজ দুর্গাপূজার মহাষ্টমী। অষ্টমী তিথি হল অসুর বিনাশী শুদ্ধ সত্তার আবির্ভাব তিথি। এদিন দেবী দুহাতে বর দেন ভক্তদের। দেবী আরাধনায় শ্রেষ্ঠ উপাচার নিবেদিত হয়। পদ্ম, জবা, অপরাজিতা, বেলপাতা, ফুলমালায় দেবীকে সাজানো হয়। অষ্টমী পূজা দুর্গা উৎসবের 5 দিনের মধ্যমণি। অষ্টমীতে পূজার বাহুল্য বেশি। এদিন 64 যোগিনী, কোটি যোগিনী, নবদুর্গা প্রমুখের আরাধনা হয়ে থাকে। অষ্টমী তিথিতেই হয় কুমারী পূজা। তবে করোনা পরিস্থিতির কারণে এবার যশোরের একটি মণ্ডপ ছাড়া রাজধানীসহ দেশের কোথাও হচ্ছে না কুমারী পূজা। 11টায় শুরু হবে অষ্টমী পূজার আনুষ্ঠানিকতা। বৈরী আবহাওয়া উপেক্ষা করে ভক্তরা ছুটছেন মণ্ডপে মণ্ডপে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ হলো। এছাড়া বাংলাভিশন সংবাদ সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।